সাল্লাল্লাহু আলাইহি ও বরকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা রাসূলিহিল আমিন ওয়ালা আলিহি ওয়া সাহবিহি اجمعين আম্মা বাদ সুপ্রস্থতা মণ্ডলী একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন ধরনের আংটি পরতেন এবং আমরা কেমন ধরনের আংটি পরব এ বিষয়টি নিয়ে অনেকের মধ্যে এটা নিয়ে অনেক সমস্যা দেখা যায় তো প্রথমত মনে রাখবেন বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম থেকে আংটি প্রসঙ্গে অনেকগুলো হাদিস এসেছে বিশেষ করে মিসকাত আলমা সাবিফুল খুলবেন লিবাস অধ্যায়ে এবং মুসলিমের সাই কিতাবুল লিবাসে অনেকগুলো হাদিস এসেছে আমি সংক্ষিপ্ত পরিসরে কয়েকটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। এই বিষয়ে সেই হাদিস হাদিসমা সাত হাজার দুইশো আঠানব্বই বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আসলাম প্রসঙ্গে ইবন ওমর আদিআল থেকে একটা হাদিস বর্ণনা আছে যে আল্লাহ প্রথমে তো একটি স্বর্ণের আংটি তথা সোনার একটি আংটি তৈরি করেছিলেন তারপর তিনি পড়তেন তার পরবর্তী সময় সাহাবর আদি আল্লাহ তাল্লাহনরা তারা একটা স্বর্ণের আংটি তৈরি করে তারা পড়তে শুরু করেছিল পরবর্তী সময় মোহাম্মদ সাল্লাহুআ আলিবা সাল্লাম তিনি স্বর্ণের আংটিটিকে খুলে ফেলে দিলেন তারপরে সাহাবর অদে আলাত আলমরাও এই স্বর্ণের আংটিটাকে খুলে ফেললেন কেন আপনারা অনেকেই জানেন যে পুরুষের জন্য পরবর্তী সময়েতে যে স্বর্ণের যে অলঙ্কার এবং রেশমি পোশাক বা কাপড় এগুলো সমস্ত কিছু নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তো বিশ্ববি প্রথমে স্বর্ণের আংটি পড়তেন তারপরে সাহাবিরাও সেই সময় পড়তেন তারপরে আল্লাসুল সেটাকে প্রত্যাখ্যান করে দিলেন ফেলে দিলেন সাহাবর ওদি আলাতাল আলমরা তারাও ফেলে দিলেন দুই নম্বর বিষয় তারপরে শোনান আবুদাউদ হাদিসনাথ চার হাজার দুইশো আঠারোতে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পরবর্তী সময়তে তিনি একটা রূপর একটা আংটি তৈরি করলেন তারপর তিনি পড়তেন রূপর আংটিটি পড়তেন এই রূপর আংটিটা পড়ার কারণ বেশ কিছু বর্ণনা হয়েছে যে কেন পড়তেন সেব হাদিসনা হাদিসনাথ পাঁচ হাজার আটশো আটাত্তরে যে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একটি রূপর আংটি তৈরি করেছিলেন তারপরে সেই রূপর আংটির ওপরে একটা লেখা ছিল সেটা হচ্ছে মাহমাদুর রসুল্লাহ এবার কোটি লেখা ছিল সাহবা রজাল আলুম রায় এ বিষয়ে বিশ্বনবীকে জানিয়েছিলেন যে আল্লাহ রসুল আপনি যখন অন্য কোন বেধর্মীদেরকে কোনো পত্র পাঠান তো সেই সব দেশে যেসব ব্যক্তিরা থাকে রাজাবৎসাহ আছে তারা কোনো সিগনেচার অথবা কোনো সিল সাক্ষ্য ব্যতীত তারা কোনো পত্র গ্রহণ করে না তাই বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি সেই রোপের আংটিটা তৈরি করেন এবং পাশাপাশি সেখানে মোহাম্মদ রসুল্লাহ এটা তিনি সেই আংটিতে লিখেছিলেন এবং প্রত্যেকটা পত্রে তিনি এবো মেরে দিতেন কেন এই এটা একটা মানে শ্রীলমোহর যাতে এটা বুঝতে পারে কোনো ধোকায় পতিত না হয় যেটা বিশ্বনবীর তরফ থেকে এসেছে অন্য কেউ যেন ধোকা দিয়ে না দিতে পারে এই জন্যই পরবর্তী বেশ কিছু আদেশ এসেছে তেমন আমরা এইখান এখান থেকে দুটো জিনিস বুঝতে পারি যে বিশ্বনবী মোহাম্মদ যে আংটিটা পরতেন একটা রোপার আংটি আর একটা পাথর ছিল সেই বুখারি যে বর্ণনা সেটা হাফসি থেকে নিয়ে আসা একটা পাথর আর বিশ্বনবী যখন আংটিটা পরতেন সেই সময়তে এই সেই আংটির ওপরে মোহাম্মদ রসুল্লাহ এটা লেখা ছিল এবং বিশ্বনবী এটাকে একটা সিলমোহরের মতো তিনি এটাকে ব্যবহার করতেন অন্যথায় আরও অনেকগুলো বেশ কিছু হাদিস আছে যে বিশ্বনবী আংটি কীভাবে পড়তেন বিশেষ করে ইমাম নবী সে মুসলিমের ব্যাখ্যা সারে নবীতে তিনি আলোচনা করেছেন বিষয়ে অনেকগুলো যে বিশ্বনবী যখন আংটি পড়তেন তখন তিনি আংটি মানে তিনি তর্জনী অঙ্গলে পড়তেন তর্জনী অঙ্গলে আর আংটির যে পাথরের অংশটা বা লেখা অংশটা তিনি এই উল্টো পৃষ্ঠাতে রেখে দিতেন এই সাইডে তিনি রেখে দিতেন এই এইভাবে রেখে দিতেন তো এ বিষয়ে বেশ কিছু বর্ণনা পাওয়া যায় আরও বেশ কিছু হাদিস আমরা দেখি যে বিশ্বনবী মোহাম্মদ যখন আংটি মানে পরতেন এবং সাহাবার ওদিলন তারাও বিশ্বনবীর দেখি তারাও তখন এর উপর আংটি তৈরি করে তারা কিন্তু এর উপর আংটিটা তখন পরা মানে চালু হয় এখানে কিছু আংটি প্রসঙ্গে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব যে আংটিটা কেমন হওয়া উচিত আর আংটা আমরা কীভাবে পরিধান করব প্রথমত মনে রাখবেন যে লোহার আংটি এটা পরা যাবে কি যাবে না এটা নিয়ে বিতর্ক আছে তারপরে ইমাম নাবি রহমল্লা সই বুখারির একটা যে বিখ্যাত হাদিস আছে সই বুখারির হাদিস তাম্মার পাঁচ হাজার একশো পঁয়ত্রিশ যে আল্লাহ মোহাম্মদ একজন সাহাবিকে একটা মহিলা এসে যখন বিশ্বনবীকে বলছে আপনার সঙ্গে আমি বিবাহ করতে চাই আল্লাহ রসুল বিবাহ করতে নারাজ হলেন তার পরবর্তী সময় একজন সাহাবি এসে বললো আল্লাহ রসুল আমি এই মেয়ের সঙ্গে বিবাহ করতে চাই তোমার কাছে কি আছে নিয়ে আসো এ বলতে বলতে এক পর্যবেশ্বী বলেছিলেন ভাইতে কি কোনো লোহার আংটি আছে যে লোহার আংটি থাকে তাহলে তুমি সেটা নিয়ে আসো তোমাকে বিয়ে পরিয়ে দিচ্ছি তো এই হাদিসের আলোকে অনেকে বলেছে যে না লোহার আংটি পরবৈধতা আছে তবে আবু আবুদাউদের একটা হাদিস থেকে পাওয়া যায় যে এক সাহাবর অদীয়তাল আহ্নম তিনি সোনার আংটি পরেছিলেন বিশ্বনবী মোহাম্মদ হয়ে গেলেন তারপর ওই সাহাবি এসে একটা লোহার আংটি পরে এসে দেখাচ্ছেন আল্লাহ তখন বললেন যে এটা তো আরো খারাপ এটা তো জাহান্নামের আরো নিকটবর্তী করবে তারপরে বিশ্বনবী বললেন যদি আংটি পড়তে চায় তার রূপার আংটি তৈরি করে এবং পরও তেহাদিসের আলোকে বোঝা যায় যে লোহার আংটি এটা বর্জন করা উচিত যদি কিছু কিছু বর্ণনাতে ওলমা আমার সাহেব যারা ইস্তেহাদ করে তারা বলেছে লোহার আংটির বৈধতা আছে তবে সর্বব্রহণের চেষ্টা করবো সন্ধ্য জিনিস থেকে মুক্ত থাকবো আমরা লোহার আংটিকে বর্জন করবো আংটি যদি পড়তে চাই তাহলে আমরা পড়বো উপর আংটি এবার বিশ্বনবী মোহাম্মদের তরফ থেকে আরো কিছু বর্ণনা পাওয়া যায় যে আল্লাহ মুহম্লাম বিশেষ করে যখন আপনি আংটি তৈরি করবেন আংটি তৈরি করার পরে আপনি মোহাম্মদ রসুল্লাহ আপনার আংটিতে লিখতে পারবেন না এটা বিশ্বনবীর জন্য খাস ছিল যে আপনার আংটিতে আপনি লিখতে পারবেন না মুসলিম পাঁচ হাজার পাঁচশো আটানব্বই নম্বর হাদিস এবং শারুস সুনালির বাগাবি হাদিস নম্বর এক হাজার তিনশো তেত্রিশে বর্ণন এসেছে বিশ্বনবী তিনি রসুল্লাহ লিখেছেন কিন্তু তিনি বা নিষেধ করে দিয়েছেন যে এই জিনিসটা এই রসুল্লাহ অন্য কেউ যেন উন্মতের মধ্যে থেকে না লেখে ইমাম নবী রহম্লা এই সঙ্গে আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন যে কোনো ব্যক্তি যদি মহম্মদুরসল্লি লিখতে চাই এটা সর্বসম্মতিক্রমে এটা বৈধতা নেই তবে কেউ যদি কোনো কালামা লিখতে চাই কোরআনের কোনো আয়াত লিখতে চাই বা আল্লাহর নাম লিখতে চায় এটা লেখা যাবে কি যাবে না এটা নিয়ে ওলেবারে ইক্তলাপ করেছে তবে সর্বোপরি যে মুহূর্তের মত হচ্ছে এটা কেউ যদি তার আংটির আংটির উপর আংটির উপরে কোনো কালামা লিখতে চাই বিশেষ করে হাসবুন আল্লাহ যে আমার জন্য যথেষ্ট এ বিষয়ে যদি কিছু লিখতে চায় সে লিখতে পারে তবে শর্ত হচ্ছে এটা যখন সেই আংটিটা লেখা আছে কোরআনে কোনো একটা অংশ বা কোনো তাসবী লেখা আছে কোনো জিকিরাজের কিছু অংশ লেখা আছে সেই সময়তে এই আংটিটা পরে বাথরুম বা পেশাব না পাকি কোনো কাজের সঙ্গে যুক্ত থাকা যাবে না এ ব্যাপারে বেশ কিছু হাদিস আছে যে বিশ্বনবী সাল্লাম যখন তিনি অযুগ মানে বাথরুমে যেতেন আংটি খুলে যেতেন তবে হাদিসটার মধ্যে দুর্বলতা আছে তো যাই হোক সর্বোপরি কথা হচ্ছে এটা যে আংটিতে যদি কিছু লিখতে চান তো লিখতে পারবেন প্রথম কথা বিশ্বনবীর নাম মোহাম্মদ রসুল্লাহ এটা লিখতে পারবেন না আল্লাহর নাম যদি লিখতে চান বা কোনো কোরআনের ছোট্ট কোনো আয়তের অংশ হাসবন আল্লাহ এটুক যে লিখতে চান লিখতে পারবেন তবে শর্ত হচ্ছে এটা আপনি বাথরুম বা নাপাকি কাজের সঙ্গে যখন যাচ্ছেন সেই সময়তে আপনি এটা ব্যবহার করতে পারবেন না এটা আপনাকে খুলে রাখতে হবে এটা হচ্ছে সর্বসম্মতিক্রমে একটি মত সে বুখারিতে একটা বর্ণনা আছে আনাসিন্দু মালিক রদ আহ কিতাবলিবাসে দেখবেন পাঁচ হাজার আটশো আঠাত্তর উনআশি আশি পরপর হাদিসগুলো যে আল্লাহ রসুল মোহাম্মদামের মৃত্যু পর্যন্ত তিনি তার এই রূপর আংটিটা তিনি পড়েছিলেন মানে তার রূপর যে আংটিটা মৃত্যু পর্যন্ত পড়েছিলেন ইমাম হাজার আসকালেন রাই মহল্লা সৈবুখারি পাঁচ হাজার আটশো আঠাত্তর নম্বর হাদিসের সারা ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন যে বিশ্বনবী যে একটা আংটি পড়তেন এমনটি নয় বরং তার আরও অন্যান্য আংটি ছিল তাই এখান থেকে বোঝা যায় যে আংটি একাধিক আপনি যদি চান আপনার কাছে থাকতে পারে আপনি ব্যবহার করতে পারেন এবং আংটি যদি আপনি চান তাহলে আপনি যেমনটা পাওয়া যায় যে বিশ্বনীবী এটা ব্যবহার করতেন সোনাবতাদের একটা ব্যাখ্যা বর্ণনাতেও আসে যে বিশ্বনবী মোহাম্মদাল্লাম এই আংটি সর্বদা ব্যবহার করতেন না তবে যাই হোক সর্বোপরি কথা হচ্ছে এটা যে একজন ব্যক্তি পুরুষের জন্য আংটি একদম কোনো অসুবিধা নেই যদি উপর আংটি পড়তে চাই এটা নিঃসন্দেহে এটা জায়স অনুমোদিত আংটি বিশ্ব নবী নিচের লেখার অংশটা বা পাথরটা তিনি নিচের দিকে রাখতেন তবে এখানে শর্ত একটা মনে রাখবেন যে আংটি যদি কোনো ফায়দার জন্য পড়েন গায়ে কোনো ক্ষমতা আছে কোনো আংটি পড়েছেন গায়ে কোনো ক্ষমতা আছে যেমন অষ্টধাতুর আংটিগুলো পাওয়া যায় স্লোইমানি আংটি পাওয়া যায় এই যে আংটির মাধ্যমে গায়ে কোনো ক্ষমতা আছে গায়ে কোনো শক্তি আছে বা এর মধ্যে কোনো ফায়দা হাসিল হবে বা কোনো উপকার হতে পারে এরকম চিন্তাধারা যদি নিয়ে কোনো যদি রূপর আংটি পড়েন তবে এটা একদম স্পষ্ট এটা হারাম নিষিদ্ধ এটা শিরকের অন্তর্ভুক্ত হয়ে যায় সীরকের নিকটবর্তী নিয়ে চলে যায় তাই কোনো উদ্দেশ্য হাসির গায়েবী কোনো উদ্দেশ্য হাসিলের জন্য কোনো আংটি পরা যাবে না তবে সৌন্দর্য বর্ধনের জন্য বা কোনো কাজ মানে আপনার জরুরতের কারণে আপনি আংটিটা ব্যবহার করতে পারেন তবে ফিকে হানাফি তাদের একটা মত এখানে পাওয়া যায় যে কেউ যদি আংটি পরতে চোপড় আংটি আংটিতে রূপ কতটুকু থাকতে হবে তো এক মিস কলের কথা এসেছে তো একনি স্কলের কথা যদিও এসেছে তবে হাদিসানের সনদ দুর্বলতা আছে তাই তারপরেও চেষ্টা করতে হবে যতটুকু আপনার প্রয়োজন আপনি ততটুকু রোপও দিয়ে আপনি এই আংটি ব্যবহার করতে পারেন এবং পড়তে পারেন মহিলাদের জন্য একটি কথা যে মহিলারা তার আংটি পড়তে পারে এ ব্যাপারে হাদিস একাধিক বর্ণন এসেছে এমনকি মহিলারা যে স্বর্ণের আংটি পড়তে চাই মেয়েদের জন্য এটা তার বৈধতা আছে অবকাশ আছে কোনো সমস্যা নেই হজরত বেলাল রদ আল্লাহ বিখ্যাত ঘটনা আছে সেবুখারি মুসলিমের একাধিক হাদিস যে আল্লাহ যখন ঈদের শেষ করতেন বেলাল বেলালো মহিলাদের মধ্যে চলে যেতেন তারপরে মহিলারা তাদের কানের যে দুলগুলো পাওয়া যায় হাতের আংটি পাওয়া যায় এই আংটিগুলো তাদেরকে দিত এ হাতে প্রমাণ করে যে মেয়েরাও তারা আংটি পরতে পারে আংটি কোন আঙ্গুলে পড়বেন আঙ্গুলে এই তর্জনী আঙ্গুল দিয়ে আংটিটা পরবেন এটাই মানে বেশি প্রাধান্যপ্রাপ্ত এবং কনিষ্ঠ আঙ্গুলে আংটি পরার ব্যাপারে কিছু হাদিস পাওয়া যায় যেখানে আল্লাহ রসুল এটাকে অপছন্দ করেছে তাই এখান থেকে আমাদেরকে দূরে থাকতে হবে সর্বোপরি এই কথা হচ্ছে এটাই যে আংটি এটা পুরুষের জন্য বৈধতা আছে নারীরা এটা পড়তে পারে পুরুষের জন্য স্বর্ণ এটা নিষিদ্ধ লোহার এটাও নিষিদ্ধ তবে শুধু তারা রোপর আংটি পড়তে পারে মেয়েরা তারা যেগুলো শরীর যে সবগুলো আছে সেগুলো পড়তে পারে এখানে আংটির মাধ্যমে কোনো গায়ে কোনো শক্তি আছে ক্ষমতা আছে উদ্দেশ্য নিয়ে আপনি আংটি পড়বেন এটা নয় সর্বোচ্চ উদ্দেশ্য হতে পারে এটা যে বিশ্বনবী পড়েছেন সাহাবা রদিয়াল আলমরা পড়েছেন আমরা পড়বো এখন একটা প্রশ্ন থেকে যাই যে আংটি কোন হাতে পরব ডান হাতে না বাম হাতে তো এ ব্যাপারে দুটো হাদিসি এসেছে দুটো হাদিসি হাসান এবং সনদে সহি ডান হাতে তিনি মানে পড়তেন এটা তো সমস্ত ওলেমারা একমাত্র দাউদ তিরমিজি একাধিক হাদিসে এসেছে শ্যামালে তিরমিজি দেখবেন সাতাত্তর নম্বর হাদিস যে রসুল ডান হাতে তিনি আংটি ব্যবহার করতেন সোনান আবুদাউদে কিতা বললে বস্তে একটা হাদিস এসেছে বিশ্বনবীর তরফ থেকে যে তিনি বাম হাতে আংটি পড়তেন তবে এই হাদিসের সনদ সহি তবে অধিকাংশ ওলেমারা বলেছেন যে হাদিসটার সাজ তথা সনদ সহি হলেও এটা বিশেষ করে এটা সাজ কিছুটা দুর্বলতা আছে তো যাই হোক তারপরেও আমরা কিছু সাহাব রদাল আনুমদের আমুল পাই বিশেষ করে হাসান এবং হোসাইন রদ ইতালাহ আনু দুইজন সাহাবি ইমাম বাগাবি সরু সুন্না হাদিস নম্বর এক হাজার তিনশো চৌত্রিশ পঁয়ত্রিশে বর্ণনা করেছেন যে হাসান এবং হোসাইন রদাহ আনু তারা বাম হাতে তারা এই আংটি ব্যবহার করতেন তাই ওলমার এখানে অবকাশ দিয়েছে যেহেতু আল্লাহ সুল থেকে একটা মানে যদিও হাদিসটার সাজ সনদ সহি তো তারপর আলোসুল থেকে প্রমাণ পাওয়া যায় বাম হাতে আংটি ব্যবহার করা এবং হাসান হোসেন এবং বেশ কিছু সাহাবর ওদের তালামদের আমল পাওয়া যায় যে তারা বাম হাতে আংটি ব্যবহার করতেন এবং আলোস্তল থেকে ডান হাতেও আছে তো সর্বোপরি আংটি কোন হাতে পড়বেন দুটোরই অবকাশ আছে সর্বোত্তম উত্তম হচ্ছে এটাই যে বিশ্বনবী তিনি হাতে পড়তেন এটা কোনো ইকতলাপ মত ছাড়াই এটা বর্ণিত হয়েছে তাই ডান হাতে আংটি পড়া এটাই সর্বোত্তম তবে আংটিতে যদি কোনো কিছু লেখা থাকে কোনো কালেমা লেখা থাকে আল্লাহর নাম লেখা থাকে তাহলে সেক্ষেত্রে যখন আপনি কোনো নাপাকি কাজ করতে যাবেন বা নাপাক অবস্থা আছেন আংটিটা খুলে রাখবেন এটাই সর্বোত্তম মহান শাসটা আল্লাহ সুমন কাছে যে আংটি আমরা যারা ব্যবহার করতে চাইছি আমরা আংটির যে শরীয়ত আছে আংটি পরার যে বিধান আছে যে আদব আছে আল্লাহ সুমান এই আদবগুলোকে বজায় রেখে আমাদেরকে তুমি তেমন তৌফিক দান করো আল্লাহ আমিন এখন একটা প্রশ্ন জাগতে পারে যে বিশ্বনবিদ একটা আংটি ছিল যেটা আমরা ব্যবহার বুঝতে পারলাম সেই বুখারী এবং মুসলিমের হাদিস দিয়ে যে বিশ্বনবি একটা আংটি ছিল সোন আবুদাউদ্ চার হাজার পনেরো নম্বর হাদিস তো এই আংটির কি হলো এই আংটি কি পৃথিবীতে এখনো মজুদ আছে না এই আংটিটা হারিয়ে গেছে অনেক জায়গায় দেখা যায় বিশ্বনবীর আংটি দেখানো হচ্ছে আসলে এই আংটিটা এখনও কি পৃথিবীতে আছে না হারিয়ে গেছে এই ব্যাপারে ইবনু অমর ও দিলতাল আহন তিনি বলছেন যে বিশ্বনবী দৃষ্ণান আবুদাউদের হাদিস চার হাজার দুইশো পনেরো নম্বর হাদিস সেই সনদে সনদেবন এসেছে যে বিশ্বনবী যখন মৃত্যু মানে মারা গিয়েছেন মৃত্যু ঘটে গেছে এমতো পরিস্থিতি বিশ্বনবীর হাতে তার সেই রূপোর আংটিটা ছিল তারপরে সেই আংটির যিনি যার কাছে চলে আসে সেটা হচ্ছে আবাক্ক রদুল তিনিও এই আংটি পরিধান করতেন বিশ্বনবী আংটিটা তৈরি করেছিলেন ওটাই তারপর আবাক্কর রদুল্লাহ তালাহন যখন মৃত্যুবরণ করে তারপরে সেটা চলে আসে ওমর বিন খাত্তাব রদুল্লাহ তালাহুর কাছে এবং ওমর বিন খাত্তাব তিনিও মৃত্যু পর্যন্ত এই আংটিটাকে ব্যবহার করতেন তারপর তৃতীয় খলিফা ওসমান বিন আফান তালহু যখন খিলাফত পাই তখন তার হাতে এই আংটিটা চলে আসে এবং তিনি এই আংটিটা ব্যবহার করতেন অবশেষে তিনি কোন এক কাজক্রমে একটা কূপের ধারে গিয়েছিলেন তারপরে সেই আংটিটা কোনো ক্রমেই সে কূপের মধ্যে পড়ে যায় এবং সেটা হারিয়ে যায় তারপর ওসমান বিন আফান রদুল্লাহ তালহনু সমস্ত সাহাবর রদিলে তালনদেরকে সেই কূপটাকে খনন করে পানিটাকে শেষ করে সেই আংটিটাকে খোঁজার জন্য নির্দেশ দেন সাহাবর রদি তালহমরা কঠোর পরিশ্রম করে কূপটা থেকে পানি শেষ করে পানিকে একদম ফুরিয়ে ফেলার পরে সেই আংটিটাকে উদ্ধার করার জন্য তারা নিমগ্ন হয়ে যায় অতপর দেখা যায় যে সমস্ত কিছু ঘটনার পরেও সেই কূপ থেকে সেই আংটিটা পান নাই তথা সেই সময়ে বিশ্বনবীর আংটিটা হারিয়ে যায় এটা আবু দাউদ হাদিস চাহাজার দুইশো পনেরো নম্বরে সাহিদ সনদে বনন আছে এবং একাধিক গ্রন্থে আছে তো ওসমান বিন আফান উদ্দলা তাল খিলাফতের সময়তে তার হাত থেকে আংটিটা কূপে পড়ে যায় তারপর সাহাবিরা অনেক খোঁজাখুঁজি করার পরেও সেই আংটিটা আর পায় নাই তাই এখান থেকে প্রমাণিত হয় বিশ্বনবীর ওপরে সেই আংটিটা এটা হারিয়ে গেছে এটা এখন পৃথিবীতে থাকতে পারে তবে কোনো মানুষের আত্মাধীন এই আংটিটার নাই তো হোক সর্বরে আমরা একথা বলি আল্লাহ সুবান আমাদেরকে বিশেষ করে আংটি পরিধান করার যে সুন্নতি পদ্ধতি আছে সুন্নতি তরিকা আছে আল্লাহ সুবান তোলা যে আমরা আংটি পরিধান করি আমাদেরকে সুন্নতি তৈরিকে আংটি পরিধান করা তৌফিক দান করো এবং আংটি এটা পরা কি সুন্নাত না মুস্তাহাব অনেকে বলেছে সুন্নাত অনেকে বলেছে মুস্তাহাব তো যাই হোক আংটি পরিধান করা এটা সর্বোত্তম এবং জায়েজ এটাই শেষ কথা মহান আল্লাহ সুন্দর করছে দোয়া প্রার্থনা আল্লাহ আমরা যার আংটি পরিধান করছি আমাদেরকে সুন্নতি তৈরিকে আংটি পরার তৌফিক দান করো এবং যত সিরকি চিন্তাধারা আছে এবং অন্য অন্য পাথর যেগুলো শিরক কাজতে পারে এরকম চিন্তাধারা চেয়ে এইসব মানে চিন্তা থেকে আমাদেরকে দূরে রাখো সকলে পড়ি আল্লাহম আমিন এ দোয়া রেখে আজকের মত আলোচনা শেষ করলাম আলাই না ইল্লাহ বালাগ